ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে হবে না পরিচালন সমিতির মাধ্যমে হবে, এই নিয়ে সুপ্রিম কোর্টে বহু আগে মামলা হয়েছিল এবং অনেক দিন মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধও আছে। তারপর সুপ্রিম কোর্টের রায়ে মাদ্রাসাগুলি আবার যারা ইচ্ছুক তাদের পারমিশন নিয়ে শিক্ষক নিয়োগ করতে পারবে এই মর্মে রায়দান করে এবং সেই প্রসেসিংকে চ্যালেঞ্জ করে আবার মামলা হয়। তো গতকাল বুধবার 8ই আগস্ট এই মামলার একটি শুনানি ছিল, তারই আপডেট নিয়ে আমি এসেছি আজকে। দেখুন, মাদ্রাসায় নিয়োগের অধিকার কার? প্রশ্ন। পশ্চিমবঙ্গে গঠিত হওয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিরোধিতা করে রাজ্যের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তরফে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। ওই মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি উদয় ললিত জানান, এক্ষেত্রে একটি মৌলিক প্রশ্নের মীমাংসা আগে করা হবে, আর তা হল মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগের অধিকার রাজ্যের আছে কি না। বিচারপতি উদয় ললিত বলেন, মূল প্রশ্ন হল কে কাকে নিয়োগ করছে এবং কোন ভিত্তিতে সেই নিয়োগ হচ্ছে। আদালতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠনের মাধ্যমে রাজ্যের সর্বত্র সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়োগের স্বচ্ছতা এসেছে। তাঁর কথায়, আগে যেভাবে শিক্ষক ও অশিক্ষক নিয়োগ হতো তার সুনির্দিষ্ট ভিত্তি ছিল না, ওইভাবে নিয়োগের মধ্যে দুর্নীতির স্পষ্ট ছাপ ছিল, কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠনের মধ্য দিয়ে এই দুর্নীতি দূর করা সম্ভব হয়েছে। রাজ্যের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তরফে মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সর্বোচ্চ আদালতে ওই মামলার শুনানিতে এক চাকরি প্রার্থীর হয়ে সওয়াল করতে গিয়ে কল্যাণ শিক্ষা বোর্ড গঠনের পক্ষেই বলেছেন। কল্যাণের যুক্তি, মাদ্রাসাগুলি যে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের দাবি জানাচ্ছে, সেই ম্যানেজিং কমিটিতে কারা আছেন? কোনো বিশেষজ্ঞ নেই, নিয়োগ নিয়ে প্রচুর অভিযোগ ওঠে, কোথাও টাকা নিয়ে নিয়োগ করা হচ্ছে, আবার কোথাও চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে নিজেদের আত্মীয় স্বজনকে। বিচারপতি অরুণ মিশ্র তাঁর পর্যবেক্ষণে জানান, সংখ্যালঘু হোক বা না হোক শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিয়োগ পদ্ধতির মধ্যে সাম্য থাকতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 14ই আগস্ট। অর্থাৎ এখানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগে একটা বিরোধিতা করা হচ্ছে এবং শেষকালে বিচারপতি যেটা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু হোক বা এমনি হোক সমস্ত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মধ্যে একটা সাম্য থাকতে হবে। অর্থাৎ যেমন বিদ্যালয়গুলিতে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হচ্ছে, তাহলে উনি কি মাদ্রাসাগুলিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের পক্ষেই হয়তো বলতে চাইছেন। দেখা যাক, আগামী 14ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে এবং আপডেট খবর আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।